হ্যালো বন্ধুরা, ইচ্ছে কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই যে আঙ্গুরগুলো দেখো, বাজার থেকে কালকে নিয়ে এসেছি। এখানে 2 কিলোর মতো আঙ্গুর আছে। বাড়িতে খুব সহজভাবে কিশমিশ কি করে তৈরি করে রাখা যায় সেটাই আজকে দেখাবো বন্ধুরা। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। আমার আঙুরটা ছাড়ানো হয়ে গেছে খুব ভালো করে। এখন আমি খুব ভালো করে ধুয়ে নেব আঙুরগুলো, ধুয়ে দেখে নেব কোনটা খারাপ আছে, পচা আছে, সেটা ফেলে দেব। এই যে এরকম দাগ যদি থাকে আঙুরে বা পচা থাকে তাহলে কিন্তু ওটা বাদ দিয়ে দিতে হবে, নইলে কিন্তু কিশমিশটা নষ্ট হয়ে যাবে। আর একটা কথা বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে, আশা করি খুবই ভালো লাগবে আর বুঝতেও পারবে। চলো আমরা খুব ভালো করে আগে ধুয়ে নিই। এই যে আঙুরের থেকে এরকম নোংরা বেরোচ্ছে। আমার আঙুরটা খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো চলো আমরা উনানটা ধরিয়ে নিই। আমি উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। দিয়ে দেব কড়াইয়ে পরিমাণ মতো জল। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আমি এরকম একটা বাসন নিয়ে নিয়েছি ফুটো ফুটো। এই গামলাটার মধ্যে আমি কিছুটা আঙুর ঢেলে দেব। তোমাদের যদি এরকম না থাকে তাহলে তোমরা থালাও নিতে পারো। এরকম ঢেলে নেব কিছুটা। জলটা গরম হয়ে গেছে, আমি এখন আঙুরের বাসনটা এর মধ্যে বসিয়ে দেব। এখন আমি আঙুরটাকে খুব ভালো করে এটা দিয়ে চাপা দিয়ে দেব। 5 মিনিট পরে খুলে নেব, এভাবেই জাল দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। দেখো আঙুরের কিন্তু কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, প্লাস্টিকের ঝুড়িটার মধ্যে আঙুরগুলো নামিয়ে নেব। দেখো একটু ঠান্ডা হয়ে গেলেই ঠিক হয়ে যাবে। আঙুরগুলো ঠান্ডা হয়ে গেছে, দেখো একেবারেই ঠিকঠাক আছে। আমি এখন একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, আঙুরগুলোকে আমাকে এভাবে করে আলতো হাতে হাতে জলগুলো সব মুছে নিতে হবে। এভাবে সবগুলোই আমার মুছে নেওয়া হয়ে গেছে। এখন আমি রোদ্রে দিয়ে দেব। আমি এভাবে সুতির একটা কাপড় এভাবে করে দিয়ে দিয়েছি, তার নিচে কিন্তু একটা পাটি আছে যাকে বলা হয় মাদুর। তো আমি এভাবে করে দিয়ে দিয়েছি। এখন আমি সব আঙুরগুলোকে যে ভাপিয়ে নিয়েছি ওগুলো দিয়ে দেব। আঙুরগুলো আমি এভাবে করে দিয়েছি, দেখো ফাঁকা ফাঁকা করে দিতে হবে, তাহলে খুব ভালো হবে। আমি এভাবেই সবগুলো দিয়ে দেব। দেখো আমার কিন্তু আঙুরগুলো খুব সুন্দর করে আমি একেবারেই ফাঁকা ফাঁকা করে দিয়ে দিয়েছি। দেখো সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি এভাবে। দেখো দেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা একটা কথা, তোমরা যখন আঙুরটা দিয়ে কিশমিশটা তৈরি করবে সেদিন কিন্তু অবশ্যই রোদ্রটা থাকতেই হবে। রোদ না থাকলে কিন্তু কিশমিশটা খুব ভালো হয় না। তো ঠিক আছে, আমি এখন দিয়ে দিয়েছি, শুকিয়ে যাক। দেখো বন্ধুরা আমার আঙুরগুলো কিন্তু শুকিয়ে একেবারে কিশমিশ তৈরি হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে আমি শুকিয়ে নিয়েছি, একেবারেই কিশমিশ হয়ে গেছে। এখন আমি এটাকে 4-5 মাস কিন্তু রেখে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।